হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে সপ্তমী, সবাইকে জানাচ্ছি শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা। ভালো করে পুজো কাটাও, মন ভালো থাক, শরীর ভালো থাক। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমি কালকে ব্লগ করিনি, কেন কি সময় পাইনি, আর কালকে সেরকম কিছু করিও নি যে ব্লগ করে দেখাবো। এখন আমি যাচ্ছি, এখন 12:15 বাজে। আমার সত্যি কথা পুজোতে কোনো প্ল্যান নেই। তো আমি একটা আমার বান্ধবীকে কালকে ফোন করেছিলাম, কি রে ভুলে গেলি? তখন ও বলছে যে না না বেরোবো। তো আজকে একটা বেরোনোর প্ল্যান করেছি, তো দেখা যাক 4 নাগাদ বেরোনোর ইচ্ছা আছে। আর আজকে আমার চুলটা আর কি ওয়াশ করার আছে, তো চলো আমার সাথে আজকে যাই, গিয়ে ওয়াশটা করে আসি, সাথে থাকো। হেয়ার কাটিং, স্পা সব কমপ্লিট। যতবার ভাবি চুলটা ছোট করবো, কিন্তু কোনো পার্লার থেকেই চুল ছোট করে দিতে চায় না। কি সমস্যা বুঝতে পারি না, আমার এত বড় চুল আর ভালো লাগছে না, কিন্তু লেন্স সেই একই আছে, নিচটা জাস্ট ঘি করেছি, খুব সুন্দর হেয়ার কাটিং করেছে। অল ডান, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে খেয়ে দিয়ে রেডি হচ্ছি, বেরাবো। সবাই রেডি হয়ে গেছে, আমি সবার লাস্ট, তো চলো আমার সাথে থাকবো, ততক্ষণ রেডি হয়ে নি বাড়ি গিয়ে আমার। এই সালোয়ারটা আমার এক খুব প্রিয় দাদা আমাকে গিফট করেছিল আগের বছর। আগের বছর থেকে আমার পরা হয়নি, সবই ভগবানের ইচ্ছা। ভগবান বোধহয় জানতো এই বছর আমার কোনো নতুন জামা হবে না, যে কারণে এইটা আমার জন্য জমি রেখে দিয়েছিল। আরও 2 দিনতে আছে, পিছনে গান চলছে, ঋষিতা এসে গেছে, দাঁড়িয়ে আছে, আমি ততক্ষণে গিয়ে পৌঁছাচ্ছি। রিক্সা করে যাচ্ছি, দমদম পার্ক যাবো, তারপর আরও ঘুরবো। চলো, এখানে এসে গেছে আমার সাথে। হাই, অনেকদিন পর বেরোলাম। অনেকদিন পর, হ্যাঁ। কবে লাস্ট বেরিয়েছি মনে আছে? অনেকদিন, মানে আগের বছর পুজোতে বেরিয়েছি, আবার এই বছর পুজোতে বেরিয়েছি। সত্যি কথা, মাঝখানে লকডাউন আর করোনার জন্য কোথাও বেরোতে পারিনি। সত্যি বল, আর আমার বাড়ি এখানে সামনেই, ও আগে চলে এসেছে, অ্যাজ ইউজুয়াল আমি লেট। সেই ওয়েট করাতে হয়েছে, বলছি 30 সেকেন্ড, তারা 1 মিনিট তারা আসছি, কথা দিয়ে কথা রাখি। তো চলো তোমরা আমার সাথে দেখো, যেখানে যেখানে যাবো সেখানে সেখানে নিশ্চয়ই দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। বাড়ি চলে এসেছি, ত্রিশিতাকে বললাম চল আমাদের বাড়ি যাবি, মানে অ্যাকচুয়ালি মায়ের বাড়িতে নিয়ে এসেছি। আর ত্রিশিতা আইসক্রিম কিনে নিয়ে এসছে, মানে ও আমার বাড়িতে আসবে, আমি ওকে না খাওয়াবো না, ও আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসছে। তো আমি, মা, ত্রিশিতা তিনজন মিলে এখানে আইসক্রিম খাচ্ছি, এখন এখানে বসে গল্প আড্ডা করবো যতক্ষণ, ব্যাস, মানে যতক্ষণ আছি। তো তারপর বাইরে বেরিয়ে খাবার কিনতে যাবো, মানে ও বাড়ি যাবে আর আমি খাবারটা দেখিয়েছি, ও বাড়ি যাবে আর আমি খাবারটা কিনে বাড়ি আসবো। তো চলো সাথে থাকো। ঋষিতা এসছে বলে এখানে সুইগি করেছি, এটা কি জানো, চিকেন ড্রামস্টিক, গ্রামস অফ হেভেন অর্ডার করেছি, 6:30 করে দিয়েছিল অ্যাকচুয়ালি মায়ের ফ্ল্যাটে, তাই ও আর আমি খেতে বসেছি। এরপরে আমরা দুজনই বেরোবো, আমি বাইরে থেকে খাবার কিনবো, কিনে নিয়ে বাড়ি আসবো, ও খাবার কিনে বাড়ি যাবে। তো চলো সাথে থাকো, যতটা পারি দেখানোর চেষ্টা করবো, ব্লগটা যতদূর সম্ভব কালকে অব্দি কন্টিনিউ করবো। খাবার অর্ডার দিয়েছি, বলছে 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, কেন কি ঋষি থেকে বাড়ি ফিরতে হবে কাকুর কাছে, আমার তো বাড়ি সামনে, কোনো অসুবিধা নেই। তার জন্য চলে যাচ্ছি বাড়িতে গিয়ে জোম্যাটো করে নেবো। কি অবস্থা, চারিদিকে এত ভিড়, চিন্তার বাইরে, তা যে অ্যাজ অলওয়েজ প্রত্যেকবারই ভিড় হয়। শুভ অষ্টমী সবাইকে, কালকের পর আর ব্লগ করা হয়নি, রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম।
এখন সকাল সকাল মন্দিরে এসে গেছি, আমাদের নিজেদের মন্দিরে এসে মাকে পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। সকাল সকাল স্নান টান করে শাড়ি টাড়ি পরে, কোনো বছরই অঞ্জলি দিতে পারি না, সে মায়ের কাছে থাকার সময়ও দিতে পারিনি, বিয়ের পরেও 2 বছর দিতে পারিনি, কিন্তু আজকে মা সামনাসামনি এসে গেছে বলে, মা তাই আছে বলে তাই শাড়ি টাড়ি পরে রেডি রেডি হয়ে চলে এসেছি। এই যে আমার পুরো লুক, আমি একটা ইয়েলো কালারের ঢাকাই পরেছি, আমার মাসিমণি গিফট করেছে এটা, আর তার সাথে একটা অন্য শাড়ির ব্লাউজ বানানো সেটা পরেছি, মাও একটা ঢাকাই পরেছে, মা পিঙ্ক আর স্কাই কালারের একটা ঢাকাই পরেছে। হাই করে দাও। আর আমরা ঠাকুরকে শাড়ি পরাবো বলে এসেছিলাম, জানি যে শাড়ি টাড়ি পরিয়ে তারপর ফুল মিষ্টি কিনে নিয়ে এসে পুজো দেবো, কিন্তু এসে দেখি ঠাকুর মশাই অলরেডি মন্দিরে চলে এসেছে, তো তখন 9:15 বাজে আর কি, তো তাই বলে আপনি দাঁড়ান আমি ফুলমালা মিষ্টি কিনে নিয়ে আসছি। তো ফুলমালা মিষ্টি কিনে নিয়ে এসে অঞ্জলি দেওয়া কমপ্লিট, এবার ঠাকুরকে শাড়িটা পরিয়ে বাড়ি যাব। আজকে কাকিমাও রান্না করতে আসেনি, বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে, তো চলো সাথে থাকো, সারাদিন কী করছি দেখো। দিন থেকে বাড়ি এসে গেছি, এবার খাওয়া দাওয়া তো কিছু করতে হবে। ফার্স্টে ভেবেছিলাম আজকে অষ্টমী নিরামিষ খাবো, কিন্তু না, কিন্তু হবে না, অষ্টমী নিরামিষ খাবে না, কেন কি সত্যি কথা বলতে ওরা দোকান থেকে এসে নিরামিষ খেতে চায় না, লুচি ফুচি খাওয়া সম্ভব না। যাই হোক, আমি এত কিছু মানি না, অষ্টমীতে নিরামিষ খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো বাড়িতে এসেছি, এসে ম্যাগি বসানো হয়েছে, ম্যাগি খাবো ব্রেকফাস্টে, আর মাকে বলেছি কিচ্ছু রান্না করতে হবে না, নর্মাল মাছের ঝোল ভাত, ব্যাস এইটুকুনি করেই। ম্যাগির জল ফুটে গেছে, মশলা দাও। আটা কেটে রেখেছি, একটু বেশি পাতলা পাতলা করবো, পাতলা পাতলা কেটে কিছু হয়ে গেল, একটু জল দিয়ে দেবো। এখানে মাছের ঝোল হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে ভাত। আমি আর মা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, উলোডাঙ্গা সাইডে ঠাকুরগুলো দেখবো, সন্ধে হয়ে গেছে, মানে মোটামুটি 6:00 বাজে না মা, 6:00 বাজে, উলোডাঙ্গা সাইডে ঠাকুরগুলো কভার, যদি সময় থাকে তাহলে আড়িটোলা হাতিবাগান এগুলোও দেখে বাড়ি ফিরে যাবো। আমি আর মা টালা পার্ক এসেছি ঠাকুর দেখতে, টালা বরাবরই আমরা কি দেখলাম ঠাকুরটা, একটা ঠাকুর দেখলাম টালা প্রত্যয় নাকি একটা দেখলাম, যেন কেমন লাগছে বলো। আমরা বহু বছর পর আমি আর মা আবার একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছি, তাই না, প্রতি বছর যাই একদিন, যা লাস্ট দু বছর ধরে মাসে মাসে যেতে যাই, সেই জন্য যা হয় না, হ্যাঁ এবছর যাও কাছাকাছি চলে এসেছি, তার জন্য খুব ভালো লাগছে, হ্যাঁ মেয়েকে পাশে পেয়ে লাস্ট 2 বছর প্রায় যেতেই পারি না, আবার অনেকদিন পর আমি আর মা একসাথে। এটা হচ্ছে তালাপত্রয়ের ঠাকুর, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, ফুচকা খাওয়া বলে এসেছি, বহুদিন আমি আর মা ফুচকা খাই না, তাই ফুচকা খেতে এসেছি দোকানে, ঠিক আছে তুমি মা এই গেমটা খেলবে বললো, তাই মা গেমটা খেলছে, অত যেন নাম্বার পড়লে বোধ এখানে গিফট পাওয়া যাবে, কিচ্ছু পাইনি হেরে গেছে। আমি আর মা হাতি বাগান আর্সেলানে এসেছি ডিনার করতে, কিন্তু যা লাইন, মানে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডিনার করছি, কিছু করার নেই, সব জায়গাতেই একই লাইন, একটু বসেছে আর কি, আমাদেরই লাইন আছে, মানে এখন গেট বন্ধ, গেটটা খুলেই আমরা আমের মা বসেছি, মায়ের খুব পায়ের ব্যথা করছে, বিরিয়ানি খাবো আর সাথে কি খাই দেখি, আর সায়কার বাবার খাবারটা করে নিয়ে চলে যাবো। লাস্ট আমরা বসতে পেরেছি 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর, মা দাঁড়াতে পারছে না এমন পরিস্থিতি, 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা হেডলাস বসতে পেরেছি, এবার খাবার অর্ডার দিয়েছি, 1 ঘন্টা লাইনে ঢোকানো, তারপর আমার বসতাম 1 ঘন্টার বেশি, দিয়ে এবার খাবো, খেয়ে দিয়ে আবার ফিরতে হবে, রাস্তার যে অবস্থা, কতক্ষণে কতটা ক্লিয়ার হয়ে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরবো, এরই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে অষ্টমী, আজকে নবমী, দুদিন খুব ভালো কাটলো, কালকে ত্রিশিদাই ছিল আজকে মায়ের সাথে, তো চলো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, নিজের গুরুজনদের ভালো লেগো, যদি আমার কিছু ব্লগে ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ততক্ষণের জন্য টাটা।